ইউক্রেনে অলভিয়া বন্দরে আটকে পড়া জাহাজের নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশি যে নাবিকরা সেখানে আটকে পড়ে আছেন তাদের নিরাপত্তাই এখন ফার্স্ট প্রায়োরিটি। ইতোমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রী অবহিত হয়েছেন। তিনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্য যেসব উইংস আছে তাদেরও নির্দেশনা দিয়েছেন।